মেয়েরা বিয়ের সময় দেয় সুন্দর সুন্দর সাজ, তো আমগো তো শুরু হয়ে গেছে নতুন বাড়ির কাজ। কাজে কোনো সরম নাই, যদিও কাজ করতে করতে ও যেতেছি কালা, তাও নিজের কাজ নিজে করনি বালা। বাবুরে তৃষ্ণা লাগলে খেতে হয় জল, তো আপনাদের কাছে প্রশ্ন রইলো এটা কোন ফল? আপনাদেরকে ঘুরে দেখালাম কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর, তো আজকের গন্তব্য হচ্ছে ইলিশের বাড়ি সাতপুর। দালাল বাজার থেকে সাতপুরের দূরত্ব হচ্ছে 39 কিলোমিটার এবং রামগঞ্জের দূরত্ব হচ্ছে 18 কিলোমিটার এবং রায়পুরের দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার। আই নয় সিটার নয় বাটপাত, তো চলেন এবার শেষ করি কিলোমিটার। পানি খেতে লাগে গ্লাস এবং খাবার খেতে লাগে থাল, তো দালাল বাজার হয়ে গেছে বিশাল এক হাসপাতাল। কত পথ পিছে রেখে আসছি সারি, তো এখন যেখানে আছি এটাই হচ্ছে বাসা বাড়ি। লক্ষ্মীপুর নোয়াখালীর বাসা শুনতে লাগে মধুর, তো আমরা এখন যেখানে আছি এটাই হচ্ছে রায়পুর। কেউ কারো প্রতি দেখেন না জিদ, তো আমরা এখন যেখানে যাইতেছি সেটা হচ্ছে রায়পুর জিনের মসজিদ। এই যে জিনের মসজিদ না, এই জায়গাতে মানুষের জল নিত, এই যে আমরা এটা তদন্ত করতে পারছি, ডিজাইন করছি আর কি। এটা ঠিক আছে, এটা আগে রে তো আবারও কইতেছি কেউ কারো উরফে দেখেন না জিদ, তো এবার সারেজামু জিনের মসজিদ। কি গরম পড়তেছে, এখন হচ্ছে দুপুর, তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জিনের মসজিদের সামনের পুকুর, যেটার গন্ধ আমার বমি আসে সেটা হচ্ছে সেন্ট। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভূতের বাড়ি রেস্টুরেন্ট। বাবুরে যাইতে আমরা হচ্ছে দ্য রয়্যাল সাকারা রেস্টুরেন্টের সামনে, কিন্তু রোডের যে কন্ডিশন মনে হয় যে এখন বর্ষাকাল চলিয়েছে এবং এখন নদী হয়ে গেছে। চিনি ছাড়া চাপাতা দিয়ে চা খাইলে শরীর যায় লারা, তো এবার আমরা চলে এসেছি দা রয়্যাল সাকারা। এই রেস্টুরেন্টের হানিয়েগিনি মধ্যে মাছাগুল আছে আর মনসা মাঝে মাঝে মাছাগুলো লই বাজি খাইয়া লাই। কি সমস্যা কি? আমার চোখের রেটিনা ছিঁড়ে গেছে ভাই। নাম কি? নাম কাউসার। কাউসার বাড়ি? জমিতে নাজি বাড়ি। নাম্বারটা বলো। 01902 7 যারা যারা পারবেন তাকে সাহায্য করেন, তার নাম্বার দেওয়া হয়েছে, সবাই তার সাথে যোগাযোগ করেন। মেয়েরা হাতে পরে চুড়ি, কপালে দেয় টিপ আর পায়ে পরে নূপুর, তো এবার চলে যাচ্ছি চাঁদপুর। নদী দিয়ে চাঁদপুর থেকে ঢাকা যায় লঞ্চ, তো এখন যেখানে আছি এটা হচ্ছে ফরিদগঞ্জ। এই ব্রিজের নিচ দিয়ে গেছে ডাকাতিয়া নদী, তো আমার যত বড় ভাই থাকবে তাদের বউগুলো হবে আমার বদি। কত জায়গায় কত রকমের দেখেছি পাট, তো একটু সামনে দিয়ে বাম পাশে গেলে চাঁদপুর হরিণা ফেরিঘাট। পানের উপরে আছে কত ধরনের মাছ, তো চাঁদপুরের এই জায়গায় পানের উপরে হয় শাক সবজির অনেক চাষ। শরৎকাল চলে এসেছে, দেখতে পাচ্ছি কাশফুল, তো আমার একটু আনন্দ হচ্ছে না কারণ আমার পকেটে নাই ক্যাশফুল। মুড়ি দিয়ে খেতে মজা সানাসুর, বাবুরে আন্ডা তো এবার চলে এসি চাঁদপুর। আর চাঁদপুরের যে ওয়েদার, এই জায়গার মধ্যে ব্যাগে ঘুরতে লইয়েন লগে ভাই ব্রাদার। এখন আছি চাঁদপুর স্টেডিয়াম রোড, এখন এখান থেকে চলে যাব বড় স্টেশন। শীতকাল কবে আসবা, শীতের ভিতরে কবে কর্ম কন কন, তো চলে আসলাম বড় স্টেশন। বড় বড় কবিরা বানাতো কত সুন্দর সুন্দর সরা, তো আমরা এখন যেখানে আসলাম এটা হচ্ছে রক্তদ্বারা। গরম থেকে যদি পেতে চান মাপ, তাহলে আপনাকে খেতে হবে ডাব। এই জায়গায় একটু পরে মানুষের বাড়ি যাবো, ঠেলাঠেলির কারবার, কারণ আজকে শুক্রবার। আমার বন্ধুর মেয়ের নাম হচ্ছে অহনা, আর এই জায়গায় তিনটা নদী একসাথে হওয়ার কারণে এটার নাম হচ্ছে মোহনা। ভাইয়া তারপর এক চাচার নৌকা লো হেই চাচার লো, তারপর নদীর মধ্যে আমরা একটু ঘুরতেছিলাম, তো নদীর মাঝখানে চলিয়েছি। আর নদীর যে ঢেউ, বাবুরে আজ পর্যন্ত কেউ আর হইলো না বউ। নদীর মাঝখানে এই নহর আঙ্গতন ভালোই লাগতেছে, কিন্তু নৌকা যে মিললে ডুলে আঙ্গত একবার মাথা একদম উড়ি গেছে কোলে। কেমন ভুলি বই আমি, কেমন বলি বই আমি, বাঁচি না তারে ছাড়া, আমি পুল বন্ধু পুলের ভোমরা সখি গো, আমি পুল বন্ধু পুলের ভোমরা। মনে দুঃখে নিয়ে গানাই না, মনে সুখে গানাই, এটাই তো বুঝতে পারতেছি না, তবে গানে সুর আছে কিনা এটাই নিজেও জানি। মুড়ির সাথে খেতে মজা সানা সুর, বাবুরে আমরা তো চলিয়েছি চাঁদপুর।
বাবুরের দিন দিন খাইতে খাইতে আলুর বস্তার মতো হুলতেছি এলা একটু ওজনটা মাপাইতেছি ওজন দেখতেছি কত কেজি আছে হেতা একটা স্লিপ দিল স্লিপের মধ্যে লেখা আছে 68 কেজি এবং আর উচ্চতা হইছে 5 ফুট 4.5 ইঞ্চি জীবনে কারো কাছ থেকে কিছু করি না আশা সাতপুর আসার পর অনেক মানুষের কাছ থেকে পাইছি ভালোবাসা এখন আমি যার সাথে বসে আছি ইনি হচ্ছে সাতপুরের প্যানেল মেয়র 7-8 এবং 9-9 ওয়ার্ডের কাউন্সিলর বাবুরের চারদিকে মানুষ আর মানুষ আর এত মানুষ জানার হর আমি হয়ে গেছি একবারে বেহুশ তার নাম হচ্ছে মারিয়া আমরা সবাই রয়েছি তার দিকে চাইয়া আফা আইজা আনুকো সাতপুর চলিয়েছি আপনারা কি আর কিছু খাবাইতেন ননি খাবাইম তো চলেন আপনারা ইলিশ মাছ খাবাইম ইলিশ মাছ খাবাইবেন আচ্ছা চলেন আরে ভাই কোন মি জান ইলিশ মাছ নদীর মতো ইলিশ মাছ আনছো নিজের রেস্টুরেন্টে কি করে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দিবেন আর হচ্ছে শেয়ার করে দিবেন আর হচ্ছে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যারা এখনো ফলো করেন নাই ফলো করে দিবেন আর চাঁদপুরের বাসীরা সবাই শেয়ার করবেন ভিডিওটা পুচকা খাইতেছে মারিয়া আমরা রয়েছি সাইয়া তো চাঁদপুরের ব্লগ এই জায়গাতে শেষ টাটা ভাইয়া